আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিভাবান এক অসাধারণ সাহসী সাহাবী, বুকে ছিল তার সত্য ন্যায়ের তুফান, হৃদয়ে ছিল তার আল্লাহ ও রাসুল প্রেমের সাগর, আর চোখে ছিল সঠিক পথে চলার জন্য সূর্যের প্রদীপ। তার চোখ জলজল করত সারাক্ষণ, প্রদীপের সামনে পেছনে ছিল আল্লাহ এবং রাসুলের প্রতি তার ভালোবাসা। তাদের ভালোবাসা নিয়ে নির্ভয়ে পথ চলতেন তিনি। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব সাধারণভাবে জীবনযাপন করতেন তিনি, তার জীবনে ছিল না এতটুকু বিলাস, ছিল না পোশাক পরিচ্ছদে জাঁকজমক, ছিল না খাওয়া দাওয়ায় নবাবী ভাব। সাধারণ গরিব দুঃখীদের জন্য মুয়াজের খুব কষ্ট হতো, তাদের দুঃখে তিনি কাতর হতেন, তাদের ব্যথায় তিনি ব্যথিত হতেন। সে ব্যথার কারণে তার কলিজায় খুন ছড়ত, গরিব দুঃখীদের কষ্ট দূর করার জন্য দুহাতে দান করতেন। মুয়াজের সম্পদ তেমনটি ছিল না, যা ছিল তার সবই তিনি বিলিয়ে দিতেন অকাতরে, কিন্তু তাতেও গরিবের দুঃখ শেষ হয় না, দেবার মতো সম্পদ তারও আর নেই, তাদের দুঃখ তিনি সইতেও পারেন না। এ অবস্থায় কি করবেন মুয়াজ? বাধ্য হয়ে হাত বাড়ালেন ঋণের দিকে। মুয়াজ ঋণ করেন আর তা বিলিয়ে দেন গরিব দুঃখীদের মধ্যে, অসহায় মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। ঋণ করতে করতে তার ঋণের পরিমাণ বাড়ল, সে পরিমাণ অনেক বড়, মুয়াজের যে সম্পদ ছিল তার চেয়েও বেশি। ঋণ শোধ করতে অক্ষম হলেন তিনি, ফলে তার সহায় সম্পত্তি নিলামে উঠল। গরিব দুঃখীদের প্রতি মুয়াজের ভালোবাসার কোনো সীমা ছিল না, তাদের জন্য সকল কিছু বিলিয়ে দিয়েও তিনি পরিতৃপ্ত হতে পারেননি, কিন্তু নিজের ব্যাপারে ছিলেন সম্পূর্ণ উদাসীন। নিজের জন্য কখনো কোনো বাহুল্য ব্যয় তিনি করতেন না, প্রয়োজন বোধ করতেন না নিজের জন্য তেমন কিছু, কারো দানকে তিনি গ্রহণ করতে চাইতেন না কখনো। এত বড় সাহাবি হয়েও সর্বদা থাকতেন আল্লাহর ভয়ে ভীত, প্রকম্পিত। একবার এক এলাকার নেতারা তাকে বলল, মুয়াজ, আপনি চাইলে আপনার জন্য ইট নিয়ে একটি পাকা মসজিদ বানিয়ে দিই, আরামে এবং খুশহালে নামাজ আদায় করতে পারবেন সেখানে। জবাবে মুয়াজ বললেন, কিয়ামতের দিন এই মসজিদ আমার পিঠে বহন করতে বলা হয় কিনা সে ব্যাপারে আমি শঙ্কিত, সুতরাং প্রয়োজন নেই আমার পাকা মসজিদের। আল্লাহর প্রতি ভালোবাসা এবং মহব্বত তিনি শিখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুয়াজ প্রাণের চেয়েও ভালোবাসতেন, নবীও তাকে ভালোবাসতেন তেমনি। মুয়াজকে তিনি শিক্ষা দিতেন সকল সময়ে সকল বিষয়ে। মুয়াজকে ইয়ামানের আমির নিযুক্ত করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুয়াজ তখন যাবার জন্য প্রস্তুতি নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, মুয়াজ, মাজলুম বা অত্যাচারীদের বদদোয়া থেকে সর্বদা দূরে থাকবে, কারণ সেই বদদোয়াও আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধক থাকে না। তিনি আরো বলেন, মুয়াজ, ভোগ বিলাসিতা থেকে দূরে থাকবে, কারণ আল্লাহর বান্দা কখনো আরামপ্রিয় ও বিলাসী হতে পারে না। মনে রাখবে, মানুষের নেকড়ে হচ্ছে শয়তান। নেকড়ে যেমন দলছুট বকরিকে নিয়ে যায়, তেমনি শয়তানও এমন এমন মানুষের উপর প্রভুত্ব লাভ করে যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে। সাবধান, কখনো বিচ্ছিন্ন থাকবে না। মুয়াজ আমৃত্যু মনে রেখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষা, তার উপদেশ।